আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মাল্টি ফাংশন মিনি টিলার। তো এই মাল্টি ফাংশন মিনি টিলার কতগুলো কাজ করে সেটা আজকে আমরা দেখব এবং কিভাবে কিভাবে কাজ করে। এখন দেখতেছেন এখানে অনেকগুলো গিয়ার ফাংশন আছে, এই গিয়ারের কারণে কিভাবে আগায় পিছায় সব এই একটা মেশিনেই করা যায়। তো আমরা এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, যে জায়গাটা এখনও চাষ হয়নি ওই জায়গাটা আমরা চাষ করব, এবং এই চাষের পাশাপাশি এটাতে আমরা বেড যে তৈরি করা যায় এই একটা মেশিন দিয়ে, সেই বেডের নালাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো লাইভটা আগেই বলে রাখি, একটু বেশি হতে পারে, মানে সময় বেশি লাগতে পারে, সেই জায়গাটা আপনারা একটু সময় নিয়ে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অঞ্চলটাতে মাটি, এটা বেলে দোআঁশ মাটি বলে। তো আমরা এর আগে নাটোরেও এই মেশিন পাঠিয়েছি, ওনারা ওখানকার যে ইটেল মাটি আছে সেটাতেও ব্যবহার করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই জমিটাতে পরিত্যক্ত হয়ে আছে অনেকদিন ধরে এবং কি পরিমাণে ঘাস জন্মায় গেছে। তো এই ঘাসের উপরে কিভাবে চলবে এবং এটা কয় চাষ দেওয়ার পরে ড্রেন করা যাবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা একটু অল্প জায়গায় চাষ করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যাতে আপনারা একটু বুঝতে পারেন যে এটা আসলে কীভাবে কাজ করে। এখানে দেখেন কী পরিমাণে ঘাস, এই ঘাসগুলোকে কীভাবে চপিং করবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কী পরিমাণে ঘাসগুলোকেও ছিঁড়ে ফেলছে। আপনারা জানেন নর্মালি বড় মিনি টিলারগুলো দিয়েও আপনার দুইবার তিনবার চাষ করতে হয়, এটাতেও সেটার ব্যতিক্রম হবে না। আপনারা এটা দিয়েও আপনার দুইবার বা তিনবার চাষ করে নিতে পারবেন আপনার মন মতো। তো এটাতে প্রথম মেশিন যেটাতে হলো দুইটা কাজ করা যাবে, এই যে এখানে দুইটা মেশিন পাশাপাশি আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে গিয়ার আরও বাড়ায় দেওয়ার পরে দেখেন কী পরিমাণে স্পিড শুরু হয়ে গেল। তো আমরা এইটাও দেখাবো। নর্মালি যে মেশিনটা আপনারা দেখছেন সামনে ওইটারই পিছনের হেড হচ্ছে এইটা, মানে এক মেশিনে দুইটা কাজ করা যাবে। আমরা যেহেতু লাইভ করছি এই কারণে আমরা দুইটা মেশিন আলাদা করে নিয়ে আসছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা কিন্তু দুইটা মিলেই একটা মেশিন। তো এই একটা মেশিনের যে কাজটা, শুধু পিছনের যে চাষের যে জায়গাটা দেখছেন এইটাকে খুলে আপনার ওই বেড তৈরির যে জায়গাটা আছে ওই পুরো সেটটা এখানে লাগিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন। এই কারণে আমরা বলছি এটা মাল্টি ফাংশন। তো এটাতে শুধু যে এইভাবেই কাজ করবেন তা না, এর বাইরেও আপনি এটাকে ইনস্ট্যান্ট ঘোরাতে পারবেন। কীভাবে ঘোরাতে পারবেন সেটা আমরা একটু দেখব। কারণ অনেক জায়গায় দেখবেন যে সোজায় যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত ঘোরে। কী পরিমাণে মাটিটাকে ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এই 7 হর্সের এই ইঞ্জিনটা কত শক্তিশালী, এটা কিন্তু ডিজেল ইঞ্জিন। আপনারা লাইভে দেখেই বুঝতে পারছেন যে এটা কী পরিমাণে কাজ করে এবং কী কী কাজ হয়। আমরা ওই মেশিনটাও, একজন ঢাকা থেকে আসছেন এই মেশিনটা দেখতে, তো উনি দেখেন ছবি তুলে নিচ্ছেন এবং নিজে আমরা ওনাকে বলেছি যে আপনি আগে চলেন দেখেন, যদি পছন্দ হয় তখন কিনবেন। তো উনি খুব আগ্রহের সহিত উনি নিজে চালাচ্ছেন, একটু আগে চালালেন এবং আমরা লাইভ করার সময় ওনাকে চেষ্টা করব একবার চালাতে বলতে। মাঝে মাঝে এটার একটু ঘোরাঘুরিটা দেখা যায়। তো আমরা এটার যে রানিং অবস্থায় কীভাবে ঘোরা যায় সেটাও একটু মাঝে মাঝে দেখবো। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এটা রানিংয়েই আপনি উঁচু নিচু করতে পারবেন, ডান বাম করতে পারবেন, আপনার মতো করে এই হাতলগুলোকে ব্যবহার করতে পারবেন।
যিনি আসছেন আমাদের ঢাকা থেকে, উনি নিজেই ভিডিও করে হয়তো ওনার বাসায় দেখাচ্ছেন। তো দেখেন, আপনারা যারা সবজি চাষের জমিগুলোকে কাজে লাগাতে চান সবজির কাজে, এটা কিন্তু খুব ভালো কাজ করবে, শক্ত মাটিতে ভালো কাজ করবে। এটার কিন্তু লোহার চাকাও আছে। তো এই লোহার চাকা কখন ব্যবহার করতে পারবেন, যে দেখা গেল আপনার খুব ধুলো ধুলো মাটি, সে জায়গায় রাবারের চাকা আগাচ্ছে না, বা দরকার হচ্ছে যে আরও স্পিডে আপনি যাবেন, সেক্ষেত্রে আপনার লোহার চাকাগুলো ব্যবহার করতে পারবেন। এবং এখানে যে আমাদের রাবারের চাকাটা দেয়া আছে, এটা কিন্তু টিউবলেস, সহজেই যে নষ্ট হবে এমন কিছু না, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে টিউবলেস, এটাতে হাওয়া দিয়ে কোনো ঝামেলা নেই, এবং খুবই উন্নত মানের এই টায়ারগুলো ব্যবহার করা আছে এই মেশিনে। আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এটার কি পরিমাণে চাষ হয়। এবং আপনারা চাইলেই সরাসরি এসে চাষ করে দেখেও নিয়ে যেতে পারবেন, এই সুযোগ সুবিধাটা তো আমরা দিতেই পারি আপনাদের। সামন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং স্মুথলি ঘুরোতে পারবেন যে কোনো জায়গায়, যে কেউ চালাতে পারবেন। এটার জন্য আলাদা আপনাকে লোক হায়ার করতে হবে না, আপনার নিজের জমিটা নিজেই চাষ করতে পারবেন। এবং বেশ কিছু কাজ কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। ধরেন আপনার একটা আম বাগান আছে, বা মাল্টা বাগান আছে, বা পেয়ারা বাগান আছে, বা ড্রাগন বাগান আছে, সেখানেও কিন্তু নিড়ানি দিতে আপনাদের অনেক খরচ হয়। চাষ নিয়মিত নিড়ানি আর দেওয়ার জন্য যা যা করতে হয়, সেই কাজটা কিন্তু আপনি এই ছোট্ট মেশিনটা দিয়ে করতে পারেন। এবং দেখেন কী পরিমাণে ঘাস, তারপরেও কী পরিমাণে চাষ হচ্ছে। লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর সাউন্ড ঠিক মতো পাচ্ছেন কি না একটু কেউ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আশেপাশে যারা এগ্রিকালচারের সাথে জড়িত, এই ছোট্ট একটা মেশিন কিন্তু তাদের অনেক কাজে দিতে পারে। তো আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আপনি এটাকে ঘুরাই নিতে পারেন, 180 ডিগ্রি কিন্তু ঘুরে গেল। তার মানে অনেকগুলো বেড আছে, যে বেডগুলোতে আপনারা চাইলেই আপনি হাতলটাকে ঘুরিয়ে নিয়ে জাস্ট চালাইতে পারেন। দেখেন আপনি এটাকে জাস্ট আরেক দিক থেকে চালাতে পারছেন, তার মানে এত স্মুথ মেশিন হয়তো এর আগে আপনারা দেখেননি। সে কিন্তু মেশিনে সোজাই নেই, আরেক দিকে এসে এই মেশিনটাকে চালাচ্ছে, এবং এই হাতলটা ডান দিকেও ঘুরাতে পারবেন, বাঁ দিকেও ঘুরাতে পারবেন, যে কোনো দিকেই আপনি এটাকে ইজিলি মুভ করতে পারবেন, যার কারণে আমরা বলছি এটাকে মাল্টিফাংশন এবং বেশ কাজের একটা মেশিন বলতে পারেন আপনারা। আপনাদের এই একটা ছোট্ট মেশিন আপনারা অনেকগুলো কাজ করে দিতে পারবেন। আমরা এইটুক জায়গা যে করছি সেটা শেষ করে এখানে আমরা একটা ড্রেন করে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে ড্রেনগুলো কাজ করে। ওই জন্য আমরা মেশিনটাকে এখানে দাঁড় করে রেখেছি। কিন্তু নর্মালি এই একটা মেশিনে আপনারা দুইটা হেড পাবেন, একটা হচ্ছে চাষের, আর একটা হচ্ছে আপনার ড্রেন করার জন্য, মাটি যে ড্রেন করবেন বা বেড তৈরি করার জন্য যে ড্রেনটা করবেন সেটা করতে পারবেন। এমডি ফয়জুল ভাই মনে হয় জয়েন করতে চাচ্ছেন, আমি দেখি একটু। আচ্ছা, ওনাকে পাচ্ছি না। আচ্ছা, আপনারা চাইলে জয়েন করতে পারেন, কেউ যে আপনারা দেখতে চাচ্ছেন বা কোনো কিছু বলতে চাচ্ছেন তারাও জয়েন করতে পারেন, অসুবিধা নেই। দেখেন এরকম জায়গাতে আপনারা যখন চাষ করতে যাবেন, আপনাকে বড় পাওয়ার টিলার ছাড়া ঢুকতে পারবেন না, এবং বড় পাওয়ার টিলারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, তার টাইম মতো আসতে হবে। এবং নর্মালি এরকম যখন কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। কিন্তু এই একটা ছোট্ট মেশিন আপনি ধরেন আজকে সকালে ঘুম থেকে উঠেছেন, কিন্তু আপনার কাজটা আপনি 1 ঘন্টার মধ্যে করে আপনার অফিসে আপনি চলে যেতে পারবেন।
ধরেন আপনার নিজের কাজটা শেষ করে আপনি আপনার অফিস আপনার অন্য কর্ম জায়গা যে কর্মসংস্থানের জায়গা আছে সেখানে চলে যেতে পারেন। তার মানে বুঝতেই পারছেন যে আমরা এগ্রিকালচারটাকে অন্যভাবে চিন্তা করছি, যে খুব ইজিলি আপনারা এই এগ্রিকালচারের কাজগুলো করতে পারবেন, খুব ইজিলি অন্য কাজের পাশাপাশি এগ্রিকালচার যে কাজগুলো আছে সেটাও করতে পারবেন। এটা ডিজেল চালিত, এটা হচ্ছে 7 হর্সের একটা ইঞ্জিন, দেখতে পাচ্ছেন সামনে গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন। এই গিয়ার বক্সে কিন্তু আপনি পিছনে সামনে দুটাই ই করতে পারবেন, সামনের দিকেও যেতে পারবেন আবার চাষ করতে পারবেন এবং পিছনের দিকেও চাষ করতে পারবেন। দেখেন দ্বিতীয় চাষ যেখানে পড়ছে সেখানে একদম ধুলাধুলা হয়ে যাচ্ছে। বড় মিনি টিলার হলে সরি বড় পাওয়ার টিলার হলে কিন্তু আপনি এরকম ইজিলি ঘুরাতে পারবেন না, সেটার জন্য আপনাকে বসে চালিয়ে একদম অন্যরকম করে চালাতে হবে। দেখেন এই কী পরিমাণে ঘাসগুলোকে ছিঁড়ে দিচ্ছে, আমি একটু হাতে নিয়ে দেখাই আপনাকে। এই ইলিয়াস, ঘাস কেমন ছিল দেখি? দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দুবরা ঘাস। তো এই দুবরা ঘাস কী পরিমাণে ছিঁড়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পারলেন, এটার আরও পর্যাপ্ত ভিডিও আসবে সেটা আপনারা দেখতে পারবেন। এই দেখেন এখানে কী পরিমাণে ঘাস ইয়ে হয়ে গেছে, দেখেন আমার এই যে এই লাইনটা চাষ করতেই আপনি দেখতে পারবেন যে এটা কত ইজিলি এটাকে ঘোরানো যায়। দেখেন এই হাতলটা যে দেখছেন বাঁকাভাবে চালাচ্ছে, এটা আপনি চাইলে এইদিকেও ঘোরায় নিতে পারবেন, বাঁকাভাবেই চালাইতে পারবেন এবং সোজাভাবেও চালাতে পারবেন। এটা নর্মালি 1 লিটার তেলে মিনিমাম 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি চলে, তবে স্পিডের উপর অনেক সময় ডিপেন্ড করে, কম বেশি হয়। নর্মালি আমরা যেখান থেকে নিয়ে আসি ওরা ক্লেম করে, চায়না থেকে ক্লেম করে যে 1.5 ঘন্টা চলবে, তো আমরা নর্মালি 1 ঘন্টা 20-এর মতো পেয়ে গেছি রেগুলার, তো অনেক সময় তারপরও কম বেশি হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার চালার উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। দেখেন এক হাত দিয়েও চালানো যাচ্ছে, হাত ছেড়েও চালানো যাচ্ছে। সরি ড্রেনটা দেখবো, আচ্ছা আমরা এখন ড্রেনের কাজটা দেখবো, ওটা স্টার্ট দাও। এবং স্টার্টিংও অনেক ইজি, দেখতে পাচ্ছেন যে ও একাই স্টার্ট দিতে পারবে। আমরা এটা চাষ শেষ করলাম এই এইটুক জায়গায়, আমরা দেখেন কয় মিনিটে চাষ করলাম, এইখানে আমরা প্রায় 13 মিনিটে, এখানে প্রায় 10% কাছাকাছি হবে, এটা চাষ কিন্তু প্রায় শেষ, তার মানে আপনার 1.5 থেকে 2 মিনিট আমরা ধরতেই পারি। তো আমরা এইটা এখন দিয়ে জাস্ট দুটা ড্রেন করে দেখাবো যে ড্রেনটা কীভাবে তৈরি করে এবং এখানে চাষের ফলাগুলো কীভাবে কাজ করে। এদিক দিয়া, এদিক দিয়া ঘুরে যা, আবার এদিক দিয়া, হ্যাঁ 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 এদিক একটা ওদিক একটা। আমরা এখন দেখবো যে ড্রেন কীভাবে করে এই মেশিনটা। এই যে দেখতে পাচ্ছেন এটা ড্রেনের জন্য, চাষও হবে ওই জায়গার মাটিটাকে তুলে আরেক দিকে দূরে সরাই দিবে। তো আপনি চাইলে যে যে জায়গাটাতে ড্রেন করবেন না সেটা আপনি নাও করতে পারেন এবং এইরকম করে ভাসিয়ে নিয়ে আরেক জায়গায় দিতে পারেন।
আমরা এখন দেখব যে একটা বেড কিভাবে তৈরি হয়, ড্রেনটা কিভাবে তৈরি হয়। এটা নর্মালি আরও একটা চার্জ দেওয়া লাগতো, তারপরে ড্রেনটা আরও সুন্দর হতো। তারপরে আমরা লাইট বেশি বড় না হওয়ার জন্য আমরা এক চাষের উপরেই ড্রেনটা করছি। দেখেন তারপরও দেখেন কি পরিমাণে গভীর করে এই ড্রেনটাকে করে দিচ্ছি। নর্মালি আরও 3-4 ইঞ্চি নিচে গভীর করে তারপরে ড্রেনটা করা লাগতো। তো আমরা লাইভে দেখানোর জন্য আপনাদেরকে এই ড্রেনটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই ড্রেনটা এরকম করে হচ্ছে। এটা আরও গভীর হবে যদি আপনার চাষ দ্বিতীয় চাষ বা তৃতীয় চাষের পর করেন। কি পরিমাণে মাটিটাকে উপরে তুলে আরেক দিকে দিচ্ছে। দেখেন এই যে মোটামুটি একটা কিন্তু বেডের মতো তৈরি হয়ে গেল। এরপরে যদি আপনার চাষ আরও বেশি করে গভীর করে চাষ করেন, 3-4 চাষ, তখন এই ড্রেনটা আরও গভীর হবে। এই গভীরতা নির্ণয় করতে পারবেন আপনি নিজেই। তার মানে আপনি এই যে একটা মেশিনের সাথে দুইটা সেট পাচ্ছেন এবং এই দুইটা সেট দিয়ে আপনি আপনার মতো করে যেটা যেটা কাজ আপনি করতে পারবেন। এই যে ড্রেনটা হয়ে গেল, এই ড্রেনটা আরও স্মুথ করা যাবে যদি চাষ আপনি বাড়ায় দেন। শামসুদ্দিন শেখ ভাই বলছেন যে কাদা মাটিতে চাষ করা যাবে কিনা। আমরা এই মুহূর্তে এটাকে কাদাতে এখনও চালিয়ে দেখিনি। এই জায়গাতে আসলে পানি এইরকম কাদা মাটির কোনো ব্যবস্থা নেই, তবে আশা করি যে চালানো যাবে। কারণ এটাতে লোহার চাকা দেয়া থাকে, লোহার চাকা যেহেতু দেওয়া আছে তার মানে আপনি ওটা লোহার চাকা ব্যবহার করে আপনি কাদাতেও কিন্তু চাষ করতে পারবেন। তো নর্মালি দেখেন এখানে অলরেডি এইটুক সময়ের মধ্যে প্রায় 10% জায়গা চাষ হয়ে গেছে, এরপরে ড্রেনও করা প্রায় শেষ হয়ে গেল। তার মানে মাত্র 15-17 মিনিটের মধ্যে এই কাজটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। তার মানে যখন আরও এক্সপার্ট হয়ে যাবে, আরও হাত ভালো চলবে বা কেউ এটার উপরে চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাবে, আরও কম সময়ে ওরা চাষ শেষ করে দিতে পারে। দেখেন অলরেডি পুরো জমিটা আমি আপনাকে দেখাই, 3টা বেড হয়ে গেল অলরেডি, 4টা বেড, এবং আরও একটা করে লাইন যদি ওই দিক দিয়ে টানা যায় আরও মাটিও তুলে দিতে পারবে। তার মানে বুঝতেই পারছেন এই ছোট্ট একটা মেশিন আপনার কতগুলো কাজ করে দিতে পারবে। এরপরে আমরা এটার একটা ভিডিও আপনাদেরকে দিব, সেই ভিডিওতে আমরা আরও যে যে ক্ষেতের মধ্যে আমরা এটা চালাবো সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো। কারণ লাইভে এখান থেকে আরেক ক্ষেতে যেতে একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে আমরা এটা যেমন আমরা একটা শুকনো জমিতে আপনাকে দেখালাম, এরপরে আমরা চেষ্টা করবো কাদা মাটিতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমবাগানে, তারপরে ফসলের যে বাগান আছে সেগুলোতে আমরা চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। এই যে মেশিনটা যে দেখছেন, এই দুইটা মেশিন মিলেই কিন্তু একটা মেশিন, আসলে আমরা জাস্ট আপনাদেরকে লাইভে দেখানোর জন্য দুইটা মেশিন একসাথে সেট করেছি। আপনার এই একটাই মেশিন থাকবে, পিছনে দুইটা সেট থাকবে একটা মেশিনের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।